আজ তিনি বলিউডের ভাইজান। তার ছবি দীপাবলি বা ঈদে মুক্তি পেলে রীতিমতো ভক্তরা কাঁসর ঘণ্টা বাজিয়ে প্রেক্ষাগৃহ ভর্তি করেন। সারা বছর ধরে তাকে বড় পর্দায় দেখার অপেক্ষা করে থাকেন ভক্ত দর্শকরা। কিন্তু একটা সময় ডুবতে বসেছিল সালমান খানের ক্যারিয়ার। একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছিল। আর ভাইজান সালমান খান কিভাবে সেই সময় ভরা ডুবি থেকে বেঁচেছিলেন তা নিয়ে বি টাউনে চর্চাও হয় বিস্তর। সময়টা 2004 থেকে 6-এর মধ্যে। গর্ব প্রাইড অ্যান্ড অনার, মুঝসে শাদি করোগি, ফির মিলেঙ্গে, দিল নে জিসে আপনা কাহা, লাকি, টাইম ফর লাভ মুক্তি পেয়েছিল এই সময়ে। সালমান খান অভিনীত এই ছবিগুলি বক্স অফিসে মোটেই সাড়া ফেলতে পারেনি সেই সময়। কারিনা কাপুরের সাথে কিউ কি, প্রিয়াঙ্কা চোপড়ার সাথে সালামে ইশক, এই ছবি দুটিও অসফল হয়। সালমান খানের কেরিয়ারে এটাই সবচাইতে কঠিন সময় ছিল বলে মনে করা হয়। কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছিল, রীতিমতো ভেঙে পড়েছিলেন ভাইজান। এরপরেই তার হাতে আসে এমন একটি সিনেমা যা ফের তার জীবন বদলে দেয়। সমালোচক মহলেও বেশ প্রশংসিত হয়েছিল। 28 কোটি টাকা দিয়ে তৈরি হয়েছিল পার্টনার। কিন্তু বক্স অফিসে সেই সময় এই সিনেমাটি 100 কোটি টাকারও বেশি ব্যবসা করেছিল। বলা হয় সালমানের কর্মজীবনে সঞ্জীবনীর মতো কাজ করেছিল এই সিনেমা। আর শুধু এই সিনেমাই নয়, সিনেমার প্রত্যেকটা গানও দারুণ সাড়া ফেলেছিল।